যত আমরা আধুনিক হচ্ছি, যত আমাদের উন্নতি হচ্ছে, তত যেন আমাদের জীবনটা ইলেকট্রনিক গ্যাজেটের উপরে আরো বেশি করে নির্ভরশীল হয়ে উঠছে। ছোটদেরই বলুন কিংবা বড়রা, আজকাল মোবাইল ছাড়া আমরা যেন কিছু ভাবতেই পারি না। তো এক বিন্দু যদি আমাদের হাতে মোবাইল না থাকে তো আমরা যেন খুব বিরক্ত বোধ করি, চোখে মুখে এমন লক্ষণ ফুটে ওঠে যেন আমাদের কি সর্বনাশটাই না হয়েছে। সর্বনাশ কিন্তু হচ্ছে বন্ধু, যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে এবং সেই বাচ্চার হাতে আপনি যদি মোবাইল তুলে দেন। দেখুন, বাচ্চাদের জন্য মোবাইলের ব্যবহার সবসময় যে ক্ষতিকর এবং কোনো শিক্ষণীয় দিকও নেই এমনটা কিন্তু আমি বলছি না। মোবাইলের যেমন ভালো দিক আছে তেমনি কিন্তু মোবাইলের খারাপ দিকও আছে। যদি আপনার বাড়িতে 5 বছরের নিচে ছোট, নিতান্তই ছোট বাচ্চা থাকে, তবে আপনি সেই বাচ্চার হাতে যদি মোবাইল তুলে দেন তবে আপনার সেই মোবাইল কিন্তু বাচ্চার বিপদের কারণ হতে পারে। তো এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় অনেক বাবা মায়েরা তাদের বাচ্চাদেরকে খাবার সময় কিন্তু আর গল্প শোনান না, একদম সরাসরি তাদের হাতে মোবাইল তুলে দেন। শহরের ফ্ল্যাট বাড়িতে অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করার কোনো উপায় কিন্তু নেই, সেক্ষেত্রে তার বাবা মায়েরা তার হাতে মোবাইল তুলে দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে কর্মব্যস্ত বাবা মা তার শিশুকে সময় দিতে না পেরে একদম সরাসরি শিশুর হাতে ধরিয়ে দিচ্ছেন মোবাইল, যার কারণে বাচ্চারাও কিন্তু আজকাল আকৃষ্ট হচ্ছে স্মার্টফোনের প্রতি। বাচ্চারা মোবাইলে নানা রকম গেম খেলছে এবং দিনকে দিন গেমের প্রতি কিন্তু তাদের আকর্ষণ বেড়েই চলেছে এবং পাশাপাশি অনেক ভিডিও, কার্টুন ভিডিও, সমস্ত কিছুর প্রতি যেন আকর্ষণ দিনকে দিন বাচ্চাদের বেড়েই চলেছে। কিন্তু আপনি জানেন কি, আপনার শিশুর হাতে মোবাইল তুলে দিয়ে আপনার শিশুর আপনি কতটা ক্ষতি করছেন? আমাদের হাতে সময় অনেক কম, আর এই কারণেই বাচ্চাদের আমাদের দেখাশুনো করা এবং কান্নাকাটি এবং অনেক বায়না থেকে ভোলানোর জন্য আমরা সরাসরি বাচ্চার হাতে মোবাইল তুলে দিই। তাতে করে বাচ্চাদের মনটাও ডাইভার্ট হয়ে যায়, তারা বেশ মজাও পায় মোবাইলে ভিডিও, কার্টুন বা অন্যান্য কিছু দেখতে। আর সেই সাথে সাথে আমরাও কিন্তু অনেক ঝাড়া হাত পা হয়ে যাই যে এক ঝামেলাটা কমে গেল, বাচ্চাটা মোবাইল নিয়ে বসে গেল, এবার কিন্তু অনেকক্ষণ চুপচাপ থাকবে, বাবা দুষ্টুমি থেকে তো আসলাম, এই ফাঁকে আমরা অন্য কাজগুলো সেরে ফেলি। আরে দুষ্টুমিটা করতে দিন না আপনার বাচ্চার, বেশি দুষ্টুমি করলে, খেলাধুলো করলে, অন্য বাচ্চার সঙ্গে মিশলে, ছুটাছুটি করলে আপনার বাচ্চার শরীর যেমন ভালো থাকবে তেমনি আপনার বাচ্চার ব্রেন এবং মন কিন্তু অনেক বিকশিত হবে। বেশি মোবাইল দেখার কারণে আপনার বাচ্চার চোখ ড্যামেজ হতে পারে, শুধুমাত্র যে চোখ ড্যামেজ হচ্ছে এটা কিন্তু নয়, চোখের সঙ্গে যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরাগুলি বা নার্ভগুলি রয়েছে যেগুলি ডাইরেক্ট ব্রেনের সঙ্গে যুক্ত, যেগুলি কিন্তু মস্তিষ্ক থেকে বিভিন্ন রকম বার্তা বহন করে, সেই নার্ভগুলোর যেমন উপর প্রেশার পড়ছে এবং পাশাপাশি সেই নার্ভগুলো ক্ষতির পাশাপাশি আপনার বাচ্চার চোখও কিন্তু ড্যামেজ হচ্ছে। বেশি মোবাইল দেখতে দেখতে বাচ্চাদের মধ্যে ভাবনা চিন্তা করা, নিজস্ব ক্রিয়েটিভিটি এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং বোধ বুদ্ধি পর্যন্ত হারিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে 4 থেকে 5 বছরের শিশুদের মধ্যে যে সমস্যাগুলি সব থেকে বেশি হচ্ছে, তারা সারাদিন ধরে মোবাইল স্ক্রিন, টিভি স্ক্রিন, ল্যাপটপ, ডেস্কটপ স্ক্রিন প্রভৃতির পরে এক দৃষ্টিতে কিন্তু নজর রেখে চলেছে, কখনো ভিডিও গেম, কখনো ভিডিও দেখা, কখনো বা কার্টুন দেখা। এর ফলে তাদের স্বাভাবিক বোধ বুদ্ধি কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। চিকিৎসকেরা আরো যেটা বলছেন যে চোখের ক্ষতির পাশাপাশি আমাদের মস্তিষ্কের বিভিন্ন নার্ভগুলি যেগুলি সরাসরি মস্তিষ্ক থেকে বিভিন্ন অর্ডার বহন করে আনে সেগুলির যেমন ক্ষতি হচ্ছে, তার পাশাপাশি আপনার শিশু কিন্তু কথা বলতেও ভুলে যাচ্ছে। ছোটবেলাটা সাধারণত পাড়ার বন্ধুদের সঙ্গে খেলা, স্কুলের বন্ধুদের সঙ্গে খেলা এবং ছুটোছুটি হুড়োহুড়ি করে কাটানোর কথা। আমরা এই মুহূর্তে যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকেই ব্যস্ত, আমরা কিন্তু শিশুদের আজকাল সময়ই দিতে পারছি না এবং তার কারণে আমরা শিশুদের হাতে তুলে দিচ্ছি মোবাইল ফোন। আর সেই মোবাইল ফোনের দিকে এক দৃষ্টিতে তাকাতে তাকাতে শিশুদের যেমন চোখের ক্ষতি হচ্ছে, নার্ভের ক্ষতি হচ্ছে, চোখের রেটিনার উপর প্রেশার পড়ছে, কারণ একইভাবে আমরা বড়রাও যদি এক দৃষ্টিতে মোবাইল ফোনের দিকে বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তবে দেখা যায় আমাদের বড়দেরও কিন্তু নার্ভগুলো দপদপ করছে, চোখ ব্যথা করছে, চোখ জ্বালা করছে। এই সমস্যাগুলো যেমন আমাদেরও হচ্ছে, পাশাপাশি এই সমস্যায় কিন্তু শিশুরাও পড়ছে। নাম্বার 2, চিকিৎসকেরা যেটা আশঙ্কার কথা শুনিয়েছেন, তো এই সমস্যা থেকে আমরা যদি শিশুদেরকে বের করে আনতে না পারি, আমরা যদি নিশ্চিন্তে শিশুদের হাতে মোবাইল গুঁজে দিয়ে নিশ্চিন্ত জীবনযাপন থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু শিশুদের জীবন নিশ্চিতভাবে আরো খারাপের দিকে যাবে। কারণ যেটা বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকেরা বলছেন, এভাবে চলতে থাকলে কিন্তু আপনার শিশু ধীরে ধীরে ভার্চুয়াল অটিজমের দিকে এগিয়ে যাবে। ভার্চুয়াল অটিজম বলতে আমরা যেটা বুঝি, স্থিতিশীলতা, বোধ বুদ্ধি প্রকাশ পায় না,
অথচ আপনার শিশু সুস্থভাবে জন্মগ্রহণ করবার পরেও এই মোবাইল নামক বস্তুটা আপনি নিজে থেকেই আপনার শিশুর হাতে ধরিয়ে দিয়ে আপনি কিন্তু আপনার শিশুকে ভার্চুয়াল অটিজমের দিকে এগিয়ে দিচ্ছেন। এই ভার্চুয়াল অটিজমের লক্ষণগুলি কি কি হতে পারে এগুলি আপনি আগে জেনে নিন। ধরুন আপনার শিশুকে আপনি কোনো প্রশ্ন করলেন, সে কিন্তু উত্তর দিতে পারছে না, এড়িয়ে যাচ্ছে, কিছু বলছেন সে কিন্তু শুনছে না, কিছু মনে রাখতে পারছে না, জানা জিনিস ভুল করছে, ধৈর্য হারিয়ে ফেলছে। ধরুন আপনি আপনার শিশুকে স্কুলে পাঠিয়েছেন, হোমওয়ার্কের খাতায় সে যা যা করেছে তার সবটাই ভুল। এগুলো কিন্তু ভার্চুয়াল অটিজমের লক্ষণ হতে পারে, কারণ সে যেটা জানতো সেটা কিন্তু ভুলে যাচ্ছে, সেটা মনে রাখতে পারছে না। 4 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের মধ্যে এই ভার্চুয়াল অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু সব থেকে বেশি, কারণ এই সময়টাই কিন্তু বাচ্চাদের বেড়ে ওঠার সময়, মানসিক বিকাশ, মানসিক বোধ বুদ্ধি এগুলি বিকশিত হওয়ার সময়। তো সেই জায়গাটাকে কি করা হচ্ছে, মোবাইল দিয়ে আটকে দেওয়া হচ্ছে, যার কারণে সে কিন্তু সব ভুলে যাচ্ছে, মনে রাখতে পারছে না, এমনকি মিশতে পর্যন্ত ভুলে যাচ্ছে। ধরুন বাড়ির পাশে তার বয়সী একটা বাচ্চার সঙ্গে সে সারাদিন খেলতো, অনেক মানসিক আদান প্রদান হতো, ক্রিয়েটিভিটি কিন্তু তাতেই কিন্তু বাচ্চাদের বেড়ে ওঠে, একসঙ্গে খেলা করা, একসঙ্গে ছুটোছুটি করা, একসঙ্গে কথা বলা, একসঙ্গে গল্প করা, এতেই কিন্তু মানসিক বিকাশ হয় ছোট শিশুদের মধ্যে। কিন্তু এই মোবাইল নামক বস্তুটা আপনি যখনই আপনার বাচ্চার হাতে তুলে দিয়েছেন তখনই সে কিন্তু মিশতে ভুলে গেছে, কথা বলতে ভুলে গেছে, এমনকি পাশের বাড়ির বাচ্চাটার সঙ্গে খেলতেও কিন্তু ভুলে গেছে, কারণ সে সারা দিন প্রতি মুহূর্তই কিন্তু সে মোবাইল স্ক্রিনের মধ্যে বন্দী হয়ে থাকছে, যার ফলে কিন্তু এই সংক্রান্ত সমস্যাগুলি বেশি করে হচ্ছে। এবং আরো যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি বলি, যেমন অত্যাধিক মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে আপনার বাচ্চার খিদে কম হতে পারে, ঘুম পায় না, চোখ ব্যথা করে, চোখ জ্বালা করে, পাশাপাশি এক দৃষ্টিতে মোবাইল স্ক্রিনের দিকে প্রতিনিয়ত তাকিয়ে থাকার ফলে মোবাইল স্ক্রিন থেকে যে রেগুলি নির্গত হয় সেই রেগুলির মাধ্যমে তার চোখের ক্ষতির পাশাপাশি তার নার্ভের ক্ষতিও কিন্তু হয়। তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে বিপদের যেটা হলো সেটা হলো ভার্চুয়াল অটিজম। আর এই চিকিৎসকেরা বা বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই 4 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে এই ভার্চুয়াল অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু সব থেকে বেশি। তো আজকে আপনি আপনার শিশুর হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে আপনি খেলনা তুলে দিন, তাকে খেলতে দিন, তার হাতে এমন কিছু খেলনা দিন যে তার বুদ্ধি বিকশিত হয়, বাস্তব বোধ বুদ্ধি সে যেন কাজে লাগাতে পারে, ভবিষ্যতে সে যেন তার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারে। শহরের ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন তারা কিন্তু ঘরের মধ্যেই শিশুদের খেলার পরিবেশ তৈরি করুন, যাতে শিশুরা নিজের মতো করে আপন মনে খেলতে পারে, এবং মাঝে মধ্যে ঘরের পরিবেশ থেকে বের করে শিশুকে আপনি বাইরে ঘুরতে নিয়ে যান। অপরদিকে কিন্তু রং নিয়ে খেলা করলে শিশুর মানসিক বিকাশ ঘটে, এর ফলে কিন্তু শিশুরা নতুন কিছু তৈরি করবার চেষ্টা করে। আপনি শিশুকে রং পেন্সিল কিনে দিন, ছবি আঁকার জন্য খাতা কিনে দিন, মনের মতো করে তাকে ছবি আঁকতে বলুন। রং নিয়ে খেলা করলে শিশুর মন ভালো থাকবে এবং তার পাশাপাশি তার কিন্তু ছবি আঁকার দক্ষতাও অনেক বাড়বে। আপনার বাচ্চার ছোটবেলা থেকে যে কাজে মনোযোগ আপনি সেটা বুঝুন এবং তাকে সেটা করতে দিন। নাচ, গান, খেলাধুলো, সে যেটা মন থেকে চাইছে তাকে সেটা করতে দিন। শুধু যে পড়াশুনোর মধ্য দিয়ে আবদ্ধ রাখলে বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত করা যায় এটা কিন্তু ভুল ধারণা। বাচ্চারা কিন্তু নাচ, গান, খেলাধুলো, আবৃত্তি ইত্যাদির মাধ্যমেও কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে। এটা করলে তার মোবাইল ফোনের প্রতি তার আসক্তি ধীরে ধীরে কমতে শুরু করবে, যে সময়টা সে মোবাইল স্ক্রিনের দিকে চোখ রেখে কাটায় সেই সময়টাকে তাকে অন্য কিছু করতে দিন। বকুনি দিয়ে বা মেরে কিন্তু আপনি শিশুকে কখনোই শাসন করবেন না এবং তার হাত থেকে কখনোই স্মার্টফোন কেড়ে নেবেন না, বরং তাকে বুঝিয়ে যত্ন সহকারে অন্য কাজের প্রতি তার আকর্ষণ বাড়াতে হবে। তো এগিয়ে যান সামনের দিকে, সুরক্ষিত করুন আপনার শিশুর ভবিষ্যৎ। কখনোই কিন্তু ইলেকট্রনিক গ্যাজেট আপনার শিশুর হাতে কিন্তু আপনি তুলে দেবেন না, তাহলে যেমন আপনিও ভালো থাকবেন আপনার শিশু কিন্তু সুস্থ থাকবে। তো দেখতে থাকুন mobilebazar.com। তো এরকম মোবাইল সংক্রান্ত সব নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনি সুস্থ থাকুন, আপনার বাড়ির ছোট সদস্যকে সুস্থ রাখুন। নমস্কার।